প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী 22 ফেব্রুয়ারি রাজ্য সফরে আসছেন। ওই দিন নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এদিন হুগলির চুচুড়ায় একটি জনসভায় অংশ নেবেন তিনি। তার আগে আজ বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সভাস্থল পরিদর্শন করেন। তিনি রাজ্য সরকারের হয়ে বলেন, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, বেড়েছে দুর্নীতি। কখনো আজকে ক্ষমতায় আছে বাংলায় শাসক দল টিএমসি সরকার, তো তারা হঠাৎ ভারতীয় জনতা পার্টিকে ফলো করছে কেন? আমাদের 22 প্রধানমন্ত্রীজির সভা হবে অনেকদিন আগেই এটা বলা হয়েছে এবং আজকেই ওনারা ঠিক করেছেন করবেন। তার মানে বুঝতে পারছে যে পায়ের তলার মাটি সরে যাচ্ছে এবং হুগলি লোকসভার প্রত্যেকটা বিধানসভা ভারতীয় জনতা পার্টির কাছে যেতে চলেছে। এই জন্য মানুষকে দেখানোর জন্য এই ধরনের সভা করছে। কোনোভাবে ভারতীয় জনতা পার্টিকে হুগলি বিধানসভায় হারাতে পারবে না, ভয় থেকে এইসব করছে।